বিতর্ক যেন পিছুই ছাড়ছে না রাহুল গান্ধীর বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করা নিয়ে এমনিতে চরম বিতর্ক তীব্র সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতা এবার মহিলাদের উপরে শারীরিক নির্যাতন নিয়ে করা এক মন্তব্যের প্রেক্ষিতে রাহুলকে নোটিশ পাঠালো দিল্লি পুলিশ বৃহস্পতিবারও দিল্লি পুলিশের তরফে রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হয় জানা গিয়েছে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন মহিলারা এখনও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তার এই মন্তব্যের জেরেই নোটিশ পাঠানো হয়েছে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ভিত্তিতেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে একটি দীর্ঘ প্রশ্নপত্র পাঠানো পাঠানো হয়েছে এবং রাহুল গান্ধীকে বলা হয়েছে যে সমস্ত মহিলারা তার কাছে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন। তার বিস্তারিত তথ্য জানাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারত যৌন যাত্রা চলাকালীন জম্মু কাশ্মীরের শ্রীনগরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন আমি শুনেছি মহিলারা এখনও শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন তার মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে শোরগোল পুলিশের তরফে রাহুল গান্ধীকে নির্যাতিতাদের তথ্য জানাতে বলা হয়েছে যাতে তাদের সাহায্য করা যায় বিউরো রিপোর্ট আর ই নিউজ